ময়না সবুজ বাঁচাও মঞ্চের উদ্যোগে ময়না শ্রীরামপুর এলাকায় প্রায় 150 চারা গাছ রোপণ করা হলো। পরিবেশ রক্ষা, বিশ্ব উষ্ণায়ন রোধে এবং জীব বৈচিত্র্য রক্ষার কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা। আগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য এই কর্মসূচির মাধ্যমে আমরা বনসৃজন করব, সাথে সাথে গাছকে রক্ষা করব আগামী দিনে পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখার জন্য। সংস্থা থেকে এবং ময়না সবুজ বাঁচাও মঞ্চের উদ্যোগ থেকে আমরা অনেক সপ্তাহ আগে কিছু কিছু গাছ নিয়ে আমরা লাগানোর প্রচেষ্টা নিয়েছি, যাতে সবুজ থাকে এবং আমরা সুস্থ থাকতে পারি, এই আমাদের লক্ষ্য। নমস্কার, এবং ময়না সবুজ বাঁচাও মঞ্চের উদ্যোগে রাস্তার ধারে অরণ্য সপ্তাহের আগে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে, যেমন যাতে আমাদের মেন্টাল হেলথ আরও সুন্দর হয়, স্নায়ু কমে, জীবনে ভাগ্য আমরা।